জোর ধাক্কা চীনের $20 বিলিয়ন প্রকল্প বাতিল করল মালয়েশিয়া। $20 বিলিয়ন একটি চীনা রেল প্রকল্প বাতিল করল মালয়েশিয়া। মালয়েশিয়ার অর্থমন্ত্রী মোহাম্মদ আজমিন আলী সরকারের এমন সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। তিনি জানিয়েছেন, তার দেশ ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কো লিমিটেড CCC এর সঙ্গে $20 বিলিয়ন ইস্ট কোস্ট রেল লিঙ্ক ECRL প্রকল্প বাতিল করবে। যদিও মালয়েশিয়ার অর্থমন্ত্রী চীনের সব রকম বিনিয়োগকে স্বাগত জানিয়েছেন, কিন্তু এই প্রকল্পের ব্যয় বিশাল অঙ্কের বলে মনে করেন আজমিন সাহেব। আর সেই জন্য এই প্রকল্প থেকে তার দেশ সরে আসবে বলে জানিয়েছে আজমিন আলী। তিনি বলেন, মন্ত্রিসভা এই প্রকল্প বাতিলের কারণ এটি ব্যয় অনেক বেশি, এই পরিমাণ আর্থিক সক্ষমতা আমাদের নেই। প্রকল্প বাতিলের ফলে কী পরিমাণ অর্থ শোধ করতে হবে সরকার তা বিবেচনা করে দেখছে। অর্থমন্ত্রী মোহাম্মদ আজমিন আলী বলেন, বছরে এই প্রকল্প শুধু সুদই দিতে হবে $120 মিলিয়ন। আমরা এই ব্যয় বহনে সক্ষম নই, ফলে চীনের সঙ্গে সুসম্পর্ক ক্ষতিগ্রস্ত না করেই আমাদের এই প্রকল্প থেকে সরে আসা প্রয়োজন। ফলে মালয়েশিয়ার মাটিতে বড়সড় ধাক্কা খেল চীন। প্রসঙ্গত, এমন প্রকল্প বাতিল নতুন কিছু। এর আগেও চীনের অর্থে $multi-billion একাধিক প্রকল্প বাতিল করে দেয় মালয়েশিয়া। এসব প্রকল্পের ফলে মালয়েশিয়ার ওপর বিশাল লোনের বোঝা পড়বে, আর তা আন্দাজ করে একাধিক প্রকল্প বাতিল করে দেন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। শুধু তাই নয়, এর আগে $2,000 কোটি ব্যয়ে মালয়েশিয়ার মাটিতে তৈরি হওয়া রেলপথ এবং $230 কোটি ব্যয়ে দুটি জ্বালানি পাইপলাইন নির্মাণের প্রকল্প নিয়ে প্রাথমিকভাবে এগোলেও তা বাতিল করে দেয় কুয়ালালামপুর। মাহাথির জানান, এখানে অনেক বেশি অর্থ খরচ করা হবে যার সামর্থ্য আমাদের নেই। এছাড়া এই মুহূর্তে মালয়েশিয়ার জন্য এসব প্রকল্পের দরকারও নেই। এখন মালয়েশিয়ার প্রধান লক্ষ্য হলো জাতীয় ঋণ কমানো। তিনি বলেন, আমাদের যত ঋণ আছে সতর্ক না হলে আমরা দেউলিয়া হয়ে যাব, ফলে লোন করার আগে এখন আগের থেকে অনেক বেশি সতর্ক হয়েছে মালয়েশিয়া।